আজকে গ্রন্থ স্পেশাল পর্বের প্রথম ধাপ বুদ্ধচরিত কার রচনা অশ্বঘোষ অশ্বঘোষ ছিলেন কুষাণ যুগের বৌদ্ধ দার্শনিক ললিত বিস্তার অশ্বঘোষের রচনা বৈপুল্য সূত্র অশ্বঘোষের রচনা অষ্টাধ্যায়ী পানিনি মহাভাষ্য পতঞ্জলি অর্থশাস্ত্র কৌটিল্য মুদ্রারাক্ষস বিশাক দত্ত বিশাক দত্ত ছিলেন গুপ্তযুগের লেখক হর্ষচরিত বানভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট বিক্রমাঙ্ক দেবচরিত বিহল্লান রামচরিত সন্ধ্যাকর নন্দী গৌরবহ রাজ নব সাহসাঙ্ক চরিত পদ্মগুপ্ত কুমারপাল চরিত জয়সিংহ রাসমালা সোমেশ্বর কীর্তিকৌমুদি সোমেশ্বর সুকৃতি সংকীর্তন অরিসিংহ প্রবন্ধ চিন্তামণি মেরুতুঙ্গ প্রবন্ধ কোষ রাজশেখর রাজতরঙ্গিনী কলহন তাহকে কি হিন্দ আলবেরুনি আলবেরুনি ছিলেন আরবের ঐতিহাসিক ন্যাচারেলিস্ট হিস্টোরিয়া প্লেনি যোগদর্শন পতঞ্জলি জৈন কল্পসূত্র বাহুভদ্র গীতগোবিন্দ জয়দেব রামচরিত মানস তুলসী দাস ইন্ডিকা মেঘাস্থিনিস আইনি আকবরী আবুল ফজল মেলিন পাঞ্চহ নাগসেন পবন দূতম ধৈ কুমার সম্ভব কালিদাস মালবিকাগ্নিমিত্রম কালিদাস মেঘদূত কালিদাস ফো কি ফাহিয়েন গুপ্ত যুগে আশা চীনের পর বাজক ছিলেন ফাহিয়েন সি ইউ কি হিউন সাং হর্ষবর্ধনের আমলে এসেছিলেন ইনি ভারতে তারিখ ই হিন্দ আলবেরুনি অভিজ্ঞান শকুন্তলম কালিদাস রেহালা ইবন বতুতা চরক সংহিতা চরক মাধ্যমিক সূত্র নাগার্জুন প্রজ্ঞাপারমিতা নাগার্জুন সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট দশ গীতিকা আর্যভট্ট বৃহৎ সংহিতা বরাহমিহির বৃহৎ জাতক বরাহ মিহির লঘুজাতক মিহির পঞ্চসিদ্ধান্তিকা বরাহ মিহির জ্যোতির্বিদ্যা বরাহ মিহির সুশ্রুত সংহিতা সুশ্রুত মৃচ্ছকটিকম সুদ্রক নাগনন্দা হর্ষবর্ধন রত্নাবলী হর্ষবর্ধন প্রিয়দর্শিকা হর্ষবর্ধন প্রসন্ন রাঘবন জয়দেব দান সাগর বল্লাল সেন অদ্ভুত সাগর বল্লাল সেন আকবরনামা আবুল ফজল স্বপ্ন বাসব দত্তা ভাস দশকুমার কুমার চরিত দণ্ডী দেবী চন্দ্রগুপ্তম বিশাখ দত্ত কাব্যদর্শ দণ্ডী আজ পর্যন্তই নমস্কার